নির্বিজয় সম্বন্ধে অবশ্যই আপনাদের মোটামুটি কমেন্ট কমিশন জানাবেন জাতিসংঘ ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্র দিন পর্যন্ত চুপ ছিল কিন্তু হঠাৎ করে তারা আবার বিবৃতি দেওয়া শুরু করেছে এবং নাশকতা নিয়ে যখন প্রশ্ন করা হয়েছে বিএনপি নাকি আগুন দেয় বাসে এবং ট্রেনে তখন সে বিষয়টি নিয়ে কিন্তু মৃত মিলার চুপ ছিল তার চুপ থাকা বোঝা যায় যে বিএনপির পক্ষ নিচ্ছে তারা এবং নিবিড়ভাবে গভীরভাবে গোপনে তারা পর্যবেক্ষণ করছে বাংলাদেশের নির্বাচনের পরিস্থিতি যেমনিভাবে বিভিন্ন দেশে তারা নিষেধাজ্ঞা দিয়েছিল সরকার প্রধানদের উপরে তখন কিন্তু তারা নীরবে চুপ থেকে নির্বাচন পর্যবেক্ষণ করেছিল আমরা সর্বশেষ যদি দেখি তাহলেও নাইজেরিয়া সহ যে কয়েকটা দেশের প্রধানমন্ত্রীকে নিষেধাজ্ঞা দিয়েছে তারা কিন্তু নির্বাচন বারবার অংশগ্রহণ পূর্বক এবং সুষ্ঠ জন্য দাবি করেছে আর কিছুই বলেনি তারপরে যখন তাদের কথা না শুনে সঙ্গে সঙ্গে তাদেরকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে ঠিক তেমনি বাংলাদেশের পরিস্থিতি তো এমনই দেখা যাচ্ছে সামনে যদি একতরফাভাবে এভাবে নির্বাচন করে ফেলে তাহলে এই নির্বাচনের উপর নিষেধাজ্ঞা আসবে প্রধানমন্ত্রীর উপর নিষেধাজ্ঞা আসবে দেশ আবার অস্থিরশীল অবস্থার দিকে যাবে এবং নতুন করে নির্বাচন হতে নির্বাচন হতে হবেই বলে মনে করছেন এই বিষয়গুলো নিয়ে আপনার কি মন্তব্য অবশ্যই কমেন্ট জানিয়ে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন